সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খামর বাংলা নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে আপনাদের সবাইকে স্বাগত তো দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে যে এপিসোডটা উপহার দিতে যাচ্ছি এই এপিসোড একটা ভিন্ন বা ব্যতিক্রম ধর্মীয় এপিসোড আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দর্শক আজকে আমি এসেছি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার অন্তর্গত যৌতুক মোড় গ্রামে এখানে একজন সফল উদ্যোক্তা সুবিশাল আমি যদি আপনাদেরকে একটু দেখেন সুবিশাল একটা জায়গাতে আবদ্ধ অবস্থায় উনি খুব সুন্দর এবং পরিপাটি সাজানো গোছানো একটি হাঁস খামার গড়ে তুলেছেন আজকে শুনব সেই সফল উদ্যোক্তার হাঁসখামারের গল্প সঙ্গেই থাকুন কেউ আছেন আসসালাম আলাইকুম আসসালাম আমি এসেছি খামার বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনার এই যে সুবিশাল খামারটা একটু পর্যবেক্ষণ করবো প্লাস আপনার সাথে খামার বিষয়ে কিছু গল্প করব আপনার সময় হবে কি তো চলুন একটু খামারটা আগে পরিদর্শন করে আসি তো দর্শক আসলে আপনাদেরকে যেটা আমি দেখালাম বা পরিদর্শনে যেটা আসলে মুখরিচ বা পরিচিত লাভ করলো যে যদি বলতে চাই যে আপনাদেরকে যে আবদ্ধ অবস্থায় খুব সুন্দর করে যে হাস উনি পালন করেছেন সেই বিষয়টা এখন পুরোপুরি ওনার কাছ থেকে শুনবো সঙ্গে থাকুন তো এই যে আপনি আবদ্ধ অবস্থায় যে হাঁস পালন করলেন প্রথমে জানতে চাই এই বিষয়টা আপনি কোথা থেকে পেলেন বা এই অভিজ্ঞতাটা কোথায় আসলে পেলেন যে আবদ্ধ অবস্থাতেও আসলে হাস পোষা যায় এটা আমি প্রথমে ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম বা অনেকগুলো ভিডিও দেখতে দেখি যে অনেক অনেক জায়গায় এরকম আবদ্ধ অবস্থায় মানে হাস পোষে তা আমি উদ্যোগ নিলাম যে আসলে এভাবে যদি হাঁস পোষা যায় তাহলে আমি কিছু হাঁস এখানে পোষার চিন্তা জায়গাটা যেহেতু হয় জায়গাটা যেহেতু পরে আছে ওকে ব্যবস্থা তো আমি প্রথমত অবস্থায় মনে করেন উল্লাপাড়া থেকে আমি হাঁসার বাচ্চাগুলো নিয়ে আসিনি বাচ্চা থেকে শুরু করি হ্যাঁ ছোটো বাচ্চা থেকে শুরু করি আমি প্রথম থেকেই ওই হাসারি মালিক যে আছে তাদের সাথে আলাপ আলোচনা করার পরে সে বলছে যে এত টাকা মানে ঘর দুয়ার মনে করতে অনেক টাকা পয়সা লাগবে তাই বললো যে এত টাকার প্রয়োজন নেই আবার তো আপনি তীরফলা সিস্টেম দিয়ে আপনি ঘর তৈরি করে এখানে হাঁস আপনি পুষতে পারবেন তো তাদের কথা মতোই মনে করেন যে আমি দুই হাজার বাচ্চা নিয়েছিলাম প্রথমে নেওয়ার পরে এই তিরভোলা দিয়ে দেখতে পাচ্ছেন যে এক আমি তীর লাগাইছি আর এক সাইডে তিরভোলা দেওয়া আছে তিরভোলার মাধ্যমেই আমি বাচ্চাগুলো লালন পালন করেছি তো এই যে আপনি যেমনটা বলছেন যে শুরুতে ত্রিফলা দিয়ে অল্প পরিসরে অর্থাৎ আপনার এখানে একটু দুজন চাপ আগে যেমন যে অনেক কিন্তু হাঁস এখানে কিন্তু পোষা যাবে আমি যেটা দেখছি যে অন্তত পাঁচ সাত হাজার হাঁস পোষা যাবে তো আপনি এত কম দিয়ে বা এই ন্যূনতম অবস্থায় কেন শুরু করলেন যদি একটু বলেন আমি আসলে নতুন মূলত নতুন আমি নতুন অবস্থায় আমি এটা মানে জাস্টিফাইড করার জন্য মানে পরীক্ষামূলক আমি অল্প বাচ্চা নিয়ে আমার দেখা যাতে বাউন্ডারি করাই লাগে যার কারণে আমি দুই সাইডই ঘর তুলে রাখছি কিন্তু আগামীতে মনে করেন যে আমি চেষ্টা করবো যাতে বেশি বাচ্চা উঠানো যায় একজন আপনি যে বলছেন যেমনটা যে দু হাজার বাচ্চা আনছে নিয়ে আসছিলেন তো সেক্ষেত্রে এখন আপনার বড় হাঁস কতগুলো আছে এখন আমার বড় হাঁস আছে এখানে নয়শো থেকে সাড়ে নয়শো পর্যন্ত আমার হাঁস আছে তো আপনি আসলে যেমনটা বলছেন যে নয়শো ক্লাস বা সাড়ে নয়শো হাঁস আছে যেমনটা বলছেন শুরুর দিকে যে দু হাজার হাঁস আপনি এনেছিলেন তো এখন আসলে বাকিগুলো কি হলো বা কোথায় গেল বাকি হাঁসগুলো আমি যখন প্রথমে বাচ্চা নিয়ে আসি বাচ্চা নিয়ে আসার পরে আমার তিনটা লোক রাখা ছিল তিনটা লোক লাগেছিলো তার ভিতরে মনে করেন যে দুইটা লোক আমার কিছুদিন পরে দুইটা লোক তারা চলে গেল হ্যাঁ চলে যাওয়ার পরে তাদের সমস্যার কারণে চলে চলে গেছে চলে যাওয়ার কারণে পরে আমার হাঁসগুলো একার পক্ষে সম্ভব না আমি থাকি বাইরে ফাঁকে থাকি তো আমার তো এখানে সম্ভব না আমি হয়তো মাসে একদিন আসি তো ওই কর্মচারীর অভাবে মনে করেন যে আমি ওই কিছু হাঁস আমার মানে কেটে গেছিলো বাচ্চা অবস্থায় এক দেড় সঙ্গে হাঁস কেটে গেছিলো আর বাদবাহিগুলো মনে করেন যে আমি একটু বড় হওয়ার পরেই দুই মাসের আগা দিয়ে আমি ওটা মানে বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দিয়ে অল্প কিছু যাতে একজন মানুষের যাতে মানে খালার মতো অ্যাবিলিটি থাকে এইভাবে আমি এইগুলো এই হাঁস রেখে দিছি এই যে আপনি যে কিছু হাঁস বিক্রি করে দিলেন ডিমের আগে অর্থাৎ আমরা যেটা বাংলা ভাষায় বলি ডেকি হাঁস বিক্রি করে এটার কীরকম দাম পেয়েছিলেন এটা আমি ডেকি হাঁস দাম পেয়েছিলাম আমাকে দাম দেওয়া হয়েছিল তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা অর্থাৎ তিনশো টাকা পিস 330 তো এই যে আপনি বিক্রি করে এখন যে বর্তমানে যে অবস্থায় আছেন বা যে যে হাঁসগুলো আপনার আছে এখন আমি দেখতে পাচ্ছি যে এই এলাকাতে অনেক আসলে শীতকাল অনেক ঠান্ডা আবহাওয়া বইছে আপনার ঘরের ইয়েটা যদি বলতে চাই যে অনেকটা বেটার হয়তো বা আছে তো এখন এদের খাবারটা দিচ্ছেন কি এখন এদের খাবার দিচ্ছে ভুট্টা ধান আর কিছু এসি আর কিছু খাদ্য মিসড করে আমি এগুলো খাওয়ানোর ব্যবস্থা করছি তো এই যে আপনি যে খাবারের কথা বলেন এটা সম্পূর্ণ মিক্স করে খাওয়াচ্ছেন তাই কীরকম খবর মানে খাবার লাগছে মানে কত টুক পরিমাণ খাবার লাগছে পার পাডে ডে এই নয়শো প্লাস আশের জন্য এগুলো পার ডে পনেরো ষোলোশো টাকার মতো লাগে এসব দেখেছি যে পনেরো ষোলোশো টাকার মতো লাগে পার ডে পার ডে এখন কি ডিম দিচ্ছে এই হাঁসগুলো হ্যাঁ এখন ডিম দিচ্ছে প্রথমত ডিম ধরতে হয় এ ধীরে ধীরে বাড়বে গতকালই মনে করেন যে 250 টাকা কিছু আছে মানে ধীরে ধীরে 10 20 প্রথম দিন বাড়ছিল ওই যে তারপর দিন 20 টাকা বেশি হচ্ছে তারপর দিন আরও 30 টাকা বেশি হচ্ছে এরকম বাড়তির পর আছে আপনার এই খামরটা নাম দিয়েছেন কি এই খামর তো মূলত ওব এবং অন্তত কোনো খামারে নাম দেওয়া হয় আচ্ছা আচ্ছা আপনার আপনার নামটা আসলে আমি প্রথমে বলতে বলে গেছি যে আপনার নামটা আসলে আমি একটু জানতে চাই আমার নামটা হচ্ছে মোহাম্মদ আবু তালেব আবু তালেব হোসেন তো এই যে আপনি আসলে আমি যেটা বলতে চাই যে প্রথম পর্যায়ে একটু ইয়ে করে কম পরিসরে নিয়ে শুরু করেছেন আসলে অনেক ভালো একটা গুড এবং ইয়া যে আপনি এই উদ্যোগটা যে নিলেন বর্তমান যে সিচুয়েশন আছেন এই অনুভূতিটা একটু বলেন যে এখন আপনার কেমন লাগছে এখন তো ডিম দিচ্ছে খামারটা কেমন লাগছে তো এখন আমার খুবই ভালো লাগছে যে ডিম দিচ্ছে প্রতিদিন মানে ডিম পাচ্ছে হচ্ছে এরকম ভাবে আমি আশা করি যে আরো হয়তো কিছুদিন গেলে এবারে হয়তো ডিম আরো বাড়তি হবে তখন আমার হবে না মনে করা যে আশা করি ইনশাআল্লাহ আমি একটু লাভবান হব তো আসলে অবশ্যই আপনি লাভবান হন তো দর্শক আসলে শুনছি মোহাম্মদ আবু তালেব হোসেন আসলে ওনাকে আঙ্কেল বলা যেতে পারে যে আবু তালেব হোসেন আঙ্কেলের খামারের গল্প উনি আসলে আমি ওনার পেশাটা হয়তো জানতে পাইনি জেনে নেব উনি আসলে একটা অন্য পেশায় নিয়োজিত থাকেন এখানে কিন্তু লোকজন দিয়ে অর্থাৎ উনি কিন্তু বেতনভুক্ত কিছু লোক রেখে এই খামারটা পরিচালনা করেন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনারা অনেকে কিন্তু এই প্রশ্নটা আমাকে করেন যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা সম্ভব নাকি উনি কিন্তু এটা কিন্তু প্রমাণ করেছে যে আপনারা যদি হাঁসটা দেখে যে হাঁসের সাইজটা যেটা এখন কিন্তু ডিম দিচ্ছে অর্থাৎ একটা হাঁসের ওজন কিন্তু প্রায় দেড় কেজি বা পনে দুই কেজি কতগুলো দুই কেজিও আছে এরকম কিন্তু একটা সাইজ চলে এসেছে অর্থাৎ সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় উনি কিন্তু প্রমাণ করেছেন যে হাঁস আবদ্ধ অবস্থায় অবশ্যই পালন করা যায় সেক্ষেত্রে উনি প্রথম পর্যায়ে অল্প পরিসরে শুরু করেন এবং এখন যে খামারের ওনার যে হাঁস আছে সেটা নয়শো প্লাস বাকি হাঁসগুলো উনি অ্যাট এ টাইম বিক্রি করে দেন অর্থাৎ লোকের অভাবে আঙ্কেল আমি একটা কথা আপনার কাছে জানতে চাই যে এই যে আপনার খামারটা আমি কিন্তু একটু দেখতে পাচ্ছি এই হাঁসটাকে যদি আমি একটু দেখাতে চাই আপনাকে যে আজকে কিন্তু আমি একটা বলতে পারি যে নোংরা অবস্থায় আছে অর্থাৎ গায়ে কিন্তু ওর গায়ে কিন্তু ময়লা আবর্জনা লেগে আছে তো এই রকমটা কেন হচ্ছে বা কেন হলো এটা বলেন এরকম হচ্ছে আমাদের এখানে বর্তমানে চার পাঁচ দিন ধরে মনে করেন যে আকাশের পরিস্থিতি মানে মেঘাচ্ছন্ন মানে কুয়াশা এক ধরনের কথা বললি যে এই যে সূর্য ওঠেই না এরকম অবস্থায় মধ্যে মনে করেন যে রাখা দুই তিন দিন ধরে মনে করেন যে এই জায়গায় যে এই হাঁসগুলো পানিতে নামানোর কোনো ব্যবস্থা করতে পারতেছি না মানে প্রচন্ড শীত যার কারণে হাঁসগুলোকে আমি পানির ভিতরে নামানোর মানে স্কোপ পাচ্ছি না আমি যেমনটা দেখছিলাম এই যে আপনি যে খাবারের পাত্রগুলো আপনি সারিবদ্ধভাবে রেখেছেন এটাতে কি পানি বহন করার পাত্র নাকি এটা খাবার পানি উভয় একসাথে আসলে এটা পরিবেশন করেন না এটার ভিতরে আমি সব সময় মানে পানির ব্যবস্থা করে পানি খাওয়ার জন্য খাবারের পাত্র যদি আসলে দেখতে চাই যে তো আসলে যেমনটা বলছিলাম যে এই যে খাবারের পাত্রগুলো আসলে বড় আর আকার আর কি তো এগুলোতে আপনি কিন্তু পানি বহন করেন যেমন তুমি পানি দেই আর এই যে আপনার ঘরটা যেমন আমি দেখতে পেলাম যে আমি কিন্তু ভিতরে বা বাইরে থেকে যেভাবে দেখলাম যে আপনার ঘরটা কিন্তু অনেক সুন্দর এবং পরিপাটি করে আসলে ঘরটা তৈরি করেছেন এই ঘর তৈরির বিষয়টা যদি একটু বলতেন এত সুন্দর করে এত পরিপাটি হিসেবে আপনি কীভাবে ঘর তৈরি করলেন কীরকম খরচ হয়েছে যদি একটু বলতেন তো আমি আমার এই গ্রামের লোক গ্রামের কিছু মানে কাম কাজ দিয়ে এইরকম বাঁশের ইয়া দিয়ে বানাতে না মনে করেন তিন তিনটে সুতোর মতো দিয়ে কাজ করা বাউন্ডার চান্ডার দিয়ে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকার মতো মানে ব্যয় করছে আর কিছু আসবাবপত্র কিনছে এও ধরেন মনে করেন দশ পনেরো হাজার টাকা আসলে আমাকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা শীতের খুব হেভি ভালো একটা পোশাক পরে আছি কারণ প্রচন্ড শীত এবং এখানে কিন্তু ওয়েদার খুব খারাপ চলছে এবং আমি মনে করি যে এটা সারা বাংলাদেশে এই ওয়েদারটা কাজ করছে এইরকমই তো উনি যেমনটা এই ওয়েদার বিষয়ে বলছিল যে শীতকালে উনি আসলে তিন চার দিন হলো এই হাঁস কিন্তু পানিতে নামায়নি বা পানিতে কিন্তু দেওয়া হয়নি সেই জন্য আসলে হাঁসের গায়ে কিন্তু একটু আবর্জনা বা ময়লা যে ময়লা বলতে খাবারের উচ্ছৃষ্ট অংশ ওর শরীরে লেগে আছে এরকম একটা বিষয় তো উনি ঘরের বিষয়টা তো বলছেন যে আমি যদি একটু দেখাই যে এই পাশে কিন্তু একটা ত্রিপলা বাঁশের চাটাই দিয়ে একটা খুব লম্বা বা বড় একটা ঘর করেছেন আর এই পাশে কিন্তু একটু টিনচের ঘর অর্থাৎ প্রথমে নেট দিয়ে তারপরে টিন দিয়ে আমার ভিডিওতে অনেকে হয়তো দেখেছেন এরকম ঘর অনেকেই দেখেছেন এই যে দুটা ঘর প্লাস আরও কিছু সরঞ্জাম দি সহ উনি কিন্তু বলছেন যে এক লক্ষ প্লাস কিছু খরচ হয়েছে আমি মনে করি এটা সামথিং খরচ কারণ সুবিশাল জায়গা এখানে কিন্তু উনি সুন্দরভাবে খামার পরিচালনা করছেন তো আসলে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই যে এই যে আপনি হাঁস খামারের সাথে যুক্ত হয়ে আছেন সামনের দিনগুলোতে আসলে আপনার পরিকল্পনা কি এরকমই থাকবে না বড় পরিসরে বা হাঁস না না আমি চিন্তা ভাবনা করছি সামনের বছর সামনের সিজন থেকে যখন হাঁসের বাচ্চা ফুটন ধরবে তখন আমি সামনের বছর মনে যে হাজার বাচ্চা নিয়ে আবার লালন দালন করবো আপনার কাছে আমরা একটা বিষয় আমাদের খামার বাংলা টিমের পক্ষ থেকে আপনাকে একটা কথা বলতে চাই যে আমাদের এই চ্যানেলের অনেক দর্শক আছেন যারা হাঁস খামার করার জন্য খুবই ইচ্ছা পোষণ করে বা ইচ্ছুক হয় আসলে ওনারা অনেক সময় হয়তো কেউ মানে মনোবল থেকে ক্ষুণ্ণ থাকার কারণে কেউ করতে চায় না এরকম আসলে বেকার বা দুর্বল যারা উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে যদি আমাদের খামার বাংলা আসলে হয়ে কিছু বলে দিতেন যে হাঁস খামার লাভজনক বা হাঁস খামারে কিরকম সুযোগ সুবিধা যদি সেটা তো আছে অবশ্যই হাঁস খামারে লাভজনক একটা ব্যবসা এটা যদি মনে করেন যে একজন সততা সব জিনিসেরই একটা সততা থাকে যদি সততার সহিত মানে সততার সহিত যদি ধীরে স্থিরে ভাবে ব্যবসা ব্যবসা করতে পারে তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই এটা থেকে এ ব্যবসা থেকে অবশ্যই লাভবান হতে পারবে তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার খামলার ও সুস্থতা এবং আপনার দীর্ঘ কামনা করে সামনের দিনগুলোতে যেন এর বিশাল সুবিশাল হাজ খামার করে বা যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে সেই প্রত্যাশায় আজকে বিদেশ নিচ্ছি ভালো থাকবে প্রিয় দর্শক এসেছিলাম সিরাজগঞ্জ জেলার তারাশ থানার অন্তর্ভুক্ত যৌতুক মোর গ্রামে যেখান থেকে বিশাল একটা হাসের খামারের গল্প আপনাদের সামনে তুলে ধরলাম আমার বিশ্বাস এই খামারের গল্পটা আপনাদের ভালো লাগবে তো দর্শক অনেক কথা হলো অনেক আলোচনার মধ্যে কখন যেন সময় সংক্ষিপ্ত হয়ে গেছে সেই বিষয়টা খেয়াল করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই খামার বাংলা ইউটিউব চ্যানেল কবির উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম